আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ পর্ব পাশে। আপনারা গত পর্বে দেখেছেন আমরা টেকের ঘাট থেকে ট্রলারে করে টাঙ্গুরা হাওরের মেন পয়েন্ট ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে হাওরের দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের পর্ব পাস সমাপ্তি হয়েছিল। তো আজকে আমরা ব-০৬ টাঙ্গুরা হাওরের ওয়াচ টাওয়ার এবং আশপাশের কিছু সময় কাটাবো, পানির মধ্যে সাঁতার কাটবো। তো আপনারা যারা টাঙ্গুরা হাওর ভ্রমণ করতে আসবেন, আপনাদের জন্য বিশেষ সতর্কতা, যারা সাঁতার জানেন না তারা অবশ্যই পানিতে নামবেন না, আর সাথে অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। সাঁতার জানলেও লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। আপনারা যে ছোটো ছোটো নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো সাধারণত হাওরের আশপাশে যে হিজল কলেজের বনটা দেখতেছেন আপনারা, এখানে ঘুরানোর জন্য জনপ্রতি 20-25 টাকা করে নিয়ে থাকে। বন্ধুরা, গত পর্বে আমরা টাঙ্গুরা হাওর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম, এ পর্ব আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এ হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুরা হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা দ্বারা এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলায় 18টি মৌজা, 51টি হাওরের সমন্বয়ে 9,727 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুরা হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানি বহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ গ্রাম, গঞ্জ ও কৃষি জমি। এক সময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্যের আধার ছিল এই হাওর। আপনারা যারা শীতকালে ঘুরতে আসবেন তারা এরকম অথৈ জল পাবেন না, তবে শীতের অতিথি পাখি আপনারা দেখতে পারবেন। স্থানীয় বাংলাদেশের জাতের পাখি ছাড়াও সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরা তখন এখানে এসে বাসা বাঁধে হাওরের গাছপালায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আকরামুল হক।